রকেট বোমা এবং সুতো বোমা উদ্ধারে চাঞ্চল্য ডোমকলে। শনিবার ডোমকলের রঘুনাথপুর মোড়ে এক শিক্ষকের বাড়ির সামনে বোমাগুলি উদ্ধার হয়। জানা যায়, শনিবার সকালে শিক্ষক আবুল হোসেনের বাড়ির সামনে দিয়ে এক স্থানীয় যেতে গিয়েই তার বাড়ির সামনে বোমাগুলি নজরে পড়ে। একটি জায়গায় ছড়িয়েছিল বোমাগুলি, সাথে সাথেই আবুল হোসেনকে জানায় স্থানীয়রা, সাথে সাথেই খবর দেয় ডোমকল থানায়। তার অভিযোগ, গত 30 আগস্ট তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার ছেলেকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়েছিল তার ছেলে। ঘটনায় প্রথমে 3 জনকে গ্রেপ্তার করলেও পরে আরও 3 জন গ্রেপ্তার হয়। ফলে তাকেও ফাঁসানোর চক্রান্তে বোমাগুলি রেখেছে দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ জানাচ্ছেন শিক্ষক আবুল হোসেন। আমরা তো রাত্রে ঘুমিয়েছিলাম, সকালবেলায় আমার এক পড়শি গুলি দিয়ে আসছিল, গুলি দিয়ে আসতে আসতে আমার গ্রামের তাকায় এবং তাকিয়ে সেই এই বোমাগুলা দেখতে পাই। দেখতে পাওয়ার পরে সঙ্গে সঙ্গে চিৎকার করে নিচ থেকে ডাক শুরু করে দেয়। আমার বোমা শুনতে পাই, বোমা শুনতে পাওয়ার পরে আমাকে, আমি তখন ঘুমিয়েছিলাম, তখন বোমা বললো যা ভাই এরকম ব্যাপার, নিচে নাকি বলে বোমা আছে, ডাকছিল তাড়াতাড়ি নিচে যান। আমি নিচে তাড়াতাড়ি নিচে নেমে আসতাম, নিচে নেমে জাস্ট এই জায়গাখানে দাঁড়িয়ে আমি এই ধরার তাকে দেখছি যে 3খানা বোমা আমি দেখতে পেলাম। না, ঘটনা হচ্ছে আজ থেকে 30 আগস্ট আমাদের এখানে হঠাৎ কিছু দুষ্কৃতিকারী টিএমসি নামধারী কিছু সন্ত্রাসী ছেলেপেলে আসার ওয়ার্ড সভাপতি তার নেতৃত্বে তারা এসে, আমরা এখানে নুরাবুল হক কাউন্সিলর তার 13 নম্বর ওয়ার্ডের ওনার সঙ্গে বসে কথা বলছিলাম, হঠাৎ তারা এসে গুলি শুরু করে এবং আমাকে প্রথমেই 4টে গুলি করে। আমার ছেলে ওখানে যখন দৌড়ে ওখানে আসতে যায় তখন ওকে 1টা গুলি করে, ওর গুলিটা লেগে হাড় ভেঙে গিয়ে এবং সেই গুলিটা অলরেডি আটকে ছিল, সেটা অপারেশন করে বের করা হয়েছে। কিন্তু আমার গুলিগুলো সবগুলো কিন্তু বডি ঘেঁচি বডি ছিঁড়ে সমস্ত গুলিগুলো বেরিয়ে যায়। যাক, আমি সেই অবস্থা বেরোয়, তারপরে সমস্ত লোকজন জুটে ওদেরকে তাড়া করে তখন ওরা ওখান থেকে পালিয়ে যায়। এই পালিয়ে যাওয়ার পরে আজ 6 জন ওরা অ্যারেস্ট হয়েছে এবং অ্যারেস্ট হয়ে তারা বর্তমানে মোহনপুর জেলখানাতে আছে এবং 3 জন এখনও ধরা পড়েনি। এবং ঘটনা আমাদের ধারণা, এই তারা আমাদেরকে ভয় দেখানোর জন্য, আতঙ্কিত করার জন্যে, বা যেহেতু যে অ্যাটেম্পটা করেছিল আমাদেরকে মার্ডার করার জন্যে সেইটা ওরা পূর্ণাঙ্গ সাকসেসফুল হতে পারেনি, সেই কারণের জন্য তারা পুনরায় আবার কোনো ষড়যন্ত্র তৈরি করে বা এইভাবে আমাদেরকে ধর্ম নষ্ট করার জন্য, আমাদেরকে শেষ করার জন্য ওরা পরিকল্পনা করে নিচ্ছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডোমকল থানার পুলিশ। পুলিশ এসে পাহারা রাখে সেখানে, খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে, পরে বোম স্কোয়াড এসে বোমাগুলি সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করে। ঘটনায় ফের আতঙ্কের সৃষ্টি হয় এলাকায়।